আসলে বাংলাদেশ দেশের দলের জন্য অবশ্যই সুখবর, কিংবা একটা ভারতকে হারিয়ে আমরা একটা জয় প্রথম ওভারে নিয়ে বিজন ফেরেন সাত রান আসছি, করে আমরা নাইন ভিডিওটা সমূহ এগিয়ে দেন সম্ভব। অভিষিক্ত নাইন করেন 26 রান, এরপর মুশফিকের সঙ্গে 60 রানের জুটি করেন সৌম্য। সৌম্য আউট হন 39 করে। পরবর্তীতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন মুশফিক ও মাহমুদুল্লাহ, 50 পূরণ করেন মুশফিক। 3 বল আগে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ, 60 রান করে অপরাজিত থাকেন মুশফিক। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা, কেএল রাহুল ব্যর্থ হয়েছেন। নিয়মিত উইকেট তুলেছে বাংলাদেশ, 41 করে রান আউটের শিকার ঋষভ পান্থ, 27-8 শ্রেয়াস আইয়ার করেন 22 রান। শেষ দিকে কুণাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ক্যামিওতে 150 কাছে পৌঁছায় ভারতের সংগ্রহ। আমিরুল বিপ্লব ও শফিউল ইসলাম দেন 2টি করে উইকেট। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা প্রতিনিধি যোগ দিচ্ছেন আমাদের ক্রীড়া যদি দেখেন আমাদের অসাধারণ একটা বিজয়, বাংলাদেশের জন্য আজকে সামনে একটা বড় বিজয়। তো আশা করি আপনারা যারা দেখছেন বাংলাদেশের এই বিজয়কে আশা করি সবাই স্বাধীনভাবে জানাচ্ছেন। তো এই হলো আমাদের ইন্ডিয়াকে হারিয়ে দেওয়ার একটা বড় বিজয়, যেটা আমরা নিজেরা অ্যাসেপ্ট করছি এবং আশা করি নেক্সট দিনগুলোতে আমরা ভালো বিজয় নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে আমরাও দেখাইতে পারছি যে আমরাও একটা ভালো টিম, আমরাও পারি, বাংলাদেশও পারি। ওই বিশ্বের দেশকে হারিয়ে আমরা আজকে অনেক দূর আগে যেতে পারি এবং সাকিব ছাড়াও আমরা যদি ভালো কিছু করতে পারি সেটা একটা কলমযোগ্য প্রমাণ। তো থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ টাইগার, থ্যাংক ইউ টাইগার টিম, বেস্ট অফ লাক, টেক কেয়ার, থ্যাংক ইউ টাইগার। আর অবশ্যই টাইগার জীবন দোয়া করবেন, আমার নিজের দেশের জীবন দোয়া করবেন।